দুহাতে কাউকে নিংড়ে নেব তারপর তার চলে যাওয়ার পরে বিলাপ করব। এটাই আমাদের দুঃখ বিলাপের একটা ন্যাকামি রীতিতে এসে দাঁড়িয়েছে হ্যাঁ আমি নারায়ণ দেবনাথের মৃত্যু এবং তার পরবর্তী ঘটনা প্রবাহের কথা বলছি নারায়ণ দেবনাথের মৃত্যুর পর আজকে আমাদের প্রত্যেকের চোখে বানের জল নেমেছে যেন কিন্তু তিনি বেঁচে থাকাকালীন আমরা তার জন্য কি করেছি সমাবেতভাবে যখন অন্যরা অনেক তাদের মধ্যে কতজন যোগ্য তা নিয়ে বিতর্ক রয়েছে তারা যখন পদ্মশ্রী পাচ্ছেন পেয়ে চলেছেন সেখানে নারায়ণ দেবনাথকে পদ্মশ্রী পেতে ছিয়ানব্বই বছর পর্যন্ত অপেক্ষা করতে হলো মৃত্যু সজ্জায় তাকে সেই শেষ পর্যন্ত পুরস্কার তুলে দেওয়া হলো যে মানুষটা আমাদের ছোটবেলার ছোট ছোট দুঃখ ছোট ছোট আনন্দ ছোট ছোট মন খারাপে সবটুকু দায়িত্ব নিজে নিয়েছিলেন তিনি কেন তার প্রাপ্য মর্যাদা সময় মতন পাচ্ছেন না তা নিয়ে আমরা একবারও সরব হয়েছি হয়েছে কি নিজেদের ছোটবেলা থেকে আমরা চলুন বাটুল হাদা ভুদা নুনটে ফন্টে কেলটুদা দেশ প্রত্যেককে সরিয়ে দিই সরিয়ে দিয়ে দেখি সেই ছোটবেলাটা ছোটবেলা থাকে কিনা তিনি থাকাকালীন যখন তাকে সম্মান দিন এখন না হয় এই চোখের জল নাই ফেললাম শুধু এটুকুই জানব আমাদের একজন করে বাটুল দিগরেট আছে নন্টে ফোনটেরা রয়েছে হাদা ভদারা রয়েছে এবং আমাদের আবহমানের ছোটবেলার সঙ্গী হিসেবে একজন নারায়ণ দেবনাথ নামে ভদ্রলোক রয়েছেন সেই ভদ্রলোক আমাদেরকে বুঝিয়েছেন ছোটবেলাটা ছোটবেলাই ফলে আপনি থাকছেন স্যার আপনি থাকছেন আমাদের সমস্ত কুম্ভীরাশ্রু সমস্ত কৃত্রিম চোখের জল উপেক্ষা করে দিয়ে আপনি থাকছেন থাকবেন স্যার বাটুল দি গ্রেটের মতন বুক ফুলিয়ে থাকবেন